আসসালামু আলাইকুম মিমস মাম কিচেন থেকে সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করে দেখাবো আলু শুটকির তরকারি। চলুন তাহলে দেখি। চুলা একটি প্যান বসিয়ে চুলাটা ধরিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, এবার আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিব সুরি শুটকি। এভাবে করে কাটা টুকরো টুকরো করে আমি ভালোভাবে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম টুকিটা ভেজে নিচ্ছি। এবার আমি এর সাথে আলুটাও ভেজে নিব। এরকম ছোট ছোট আলু বাজারে কিনতে পাওয়া যায়, 25 টাকা 30 টাকা করে কিনতে পাওয়া যায়। এগুলো নতুন আলু, ছোট ছোট যে আলুগুলো হয় সে আলুগুলো, এটা রান্না করলে অনেক টেস্ট শুটকির সাথে ভালো যায়। আলুটাও ভেজে নিচ্ছি, একটি ঢাকনা লাগিয়ে ঢাকনা লাগিয়ে 5 মিনিট রান্না করে নিব, পরে মশলা দিব। এবার ঢাকনাটা উল্টে নিচ্ছি, আমার আলু শুটকি ভাজা হয়ে গেছে। এবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, এবার মশলা দিব। এমনিতে দিলে মশলাটা পুড়ে যাবে, তাই লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, পরে লাগলে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তরকারিটা একটু ঝাল হবে, আলু তরকারি, আলুতে এমনিতে একটু ঝাল দিতে হয়, দিয়ে দিব 3 টেবিল চামচ মরিচের গুঁড়া, এটা কিন্তু 4 চামচ। দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এভাবে করে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে তরকারিটা, শুটকির তরকারি শীতকালে। সাথে টমেটো দিব পরে, এখন না আলুটা একটু সিদ্ধ হয়নি। চট্টগ্রামের মানুষ শুটকির তরকারি একটু বেশি পছন্দ করে, এই তরকারিটা অনেক ফেভারিট একটা তরকারি, ছোট ছোট আলু দিয়ে শুটকি। এভাবে আমি 5 মিনিট ঢাকনা লাগিয়ে রান্না করব, পরে আবার ঝোল দিব। এবার ঢাকনাটা উল্টে নিব, মশলার সাথে আলুটা ভাজা হয়ে গেছে। এবার পানি দিব, এটা একটু ঝোল ঝোল খায়, ঝোল তরকারি, যেমন আবার বসা বসা না, যে যার মতো করে খেতে পারে, আমি একটু ঝোল পছন্দ করি, ঝোল দিব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
दी दिलाम एक ग्लासे एक ग्लास पानी तीन कप चार कप पानी होबे एखाने दिए एबार ढाकना लागिए सिद्ध करे निब सिद्ध होले आपनादेरके देखाच्छि एबार ढाकनाटा उल्टे निच्छि आलू सिद्ध हो गेछे टमेटो दिए दिच्छि এবার ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার একটু মিশিয়ে নিচ্ছি উল্টে পাল্টে এবার চুলার আঁচটা বাড়িয়ে একটু রান্না করে নেব চুলাটা অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আলু শুটকির তরকারি ধন্যবাদ।